নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই যুব ভারতীতে কিন্তু মেগা ফাইনাল, মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি, এবং আরও একটি ট্রফি জয়ের সামনে রয়েছে সবুজ বেরুন ব্রিগেড। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের কাছে আরও একটি সুখবর আসতে চলেছে, যদিও শনিবার মেগা ফাইনাল ট্রফি মোহনবাগানের হাতে উঠবে কি না সে নিয়ে এখনও প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু তার আগে একটি জল্পনা তৈরি হয়েছে, যেখানে মেলবোর্ন সিটি এফসি দলের একজন তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন, তার কথা আসছে, তিনি তার ক্লাব ছেড়েছেন এবং তার ক্লাব ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটি জল্পনা তৈরি হয়েছে। কী জল্পনা আপনাদের একটু বিস্তারিত জানাবো। মোহনবাগানের তারকা খেলোয়াড় দিমিত্রি পেত্তাতোস, তিনিও কিন্তু অজি তারকা, এবং জেমি ম্যাকলারেন্সের যে সোশ্যাল মিডিয়ার পোস্ট, সেই পোস্টের নিচে তিনি কিন্তু একটি কমেন্ট করেন, এবং সেখানে কিসের কমেন্ট করেন, একটি গোট অর্থাৎ ছাগলের একটি কমেন্ট করেন, ছাগলের একটি ইমোজি দিয়ে কমেন্ট করেন। এবং তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কার যত জল্পনা ঝড় বয়ে যায়, তবে কি মোহনবাগানে আসছেন এই অজি তারকা জেমি ম্যাকলারেন, সেই বিষয়ে আরও বিস্তারিত জানবো। শোভাজি, কী খবর রয়েছে সেটা একটু? নিঃসন্দেহে জেমি ম্যাকলারেনের আশাটা, এটা একটা জল্পনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং নিঃসন্দেহে যদি মোহনবাগান পারে না এমন কোনো খেলোয়াড়কে সই করতে পারে না এমন কোনো ব্যাপার নেই। জেমি ম্যাকলারেন আসতে নিঃসন্দেহে একটা বড় ব্যাপার, এবং দিমিত্রি পেত্রাতোস জেমি ম্যাকলারেনের সাথে দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন, অনেক দিন একসাথে হয়তো ক্লাবে খুব একটা খেলা হয়নি, এবং যে ইমোজিটা দিয়েছে তার অর্থ হচ্ছে জেমি ম্যাকলারেন কিন্তু অসি ফুটবলে তথা এ লিগের কিন্তু অন্যতম সেরা ফুটবলার, এবং এর আগে বিদেশের বহু লিগে খেলেছেন এবং অস্ট্রেলিয়া লিগে প্রচুর গোল রয়েছে তার, এবং একজন হাই প্রোফাইল বিদেশি, তার মার্কেট ভ্যালু দেখলেই বোঝা যায় অনেক বেশি দাম কিন্তু ভারতীয় ফুটবলের তুলনায়। এবার প্রশ্নটা হলো, তাহলে কি জেমি ম্যাকলারেন মোহনবাগানে আসছে? কারণ জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার অনেক দিন ধরে, এটা শুধু এই মরশুম নয়, বিগত কয়েক মরশুম ধরেই একটা জল্পনা, একটা ছোটো জল্পনাও তৈরি হয় প্রত্যেক মরশুমে যে জেমি ম্যাকলারেন হয়তো ভারতে আসবে, কখনো অন্য, কখনো ইস্টবেঙ্গল, কখনো মুম্বাই সিটি এফসি, এরকম নাম আসে। এখন প্রশ্ন হলো মোহনবাগানে কি আসছেন জেমি ম্যাকলারেন? আমাদের আপনাদেরকে বলে দিই যে মোহনবাগানে কিন্তু যে অজি ফুটবলারদের একটা ব্রিগেড কিন্তু তৈরি হচ্ছে, আপনারা দেখবেন ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল, ফরওয়ার্ড জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস রয়েছেন, এবং জেমি ম্যাকলারেন এলে তাতে আরও একটা সংযোজন হবে। এবং আমরা যেটা খবর যে এই মৌসুম শেষে হয়তো একজন ফরওয়ার্ডের ওপর কোপ পড়তে পারে, হয় কামিংস নইলে সাদিকু, কার ওপর কোপ পড়বে সেটা আমরা এখনই বলবো না, কারণ সবে জাস্ট ফাইনালটা রয়েছে, তবে যারা বোঝতে তারা অলরেডি বুঝে যাবেন কাকে কার ওপর কোপটা পড়বে। কিন্তু জেমি ম্যাকলারেন তিনি কি মোহনবাগানে আসছেন? যেটুকু আমাদের কাছে খবর, মোহনবাগান কিন্তু ইনকোয়ারি শুরু করেছে, অর্থাৎ ম্যাকলারেনকে নেবে কি না সেটা নিয়ে একটা ইনকোয়ারি শুরু হয়েছে, তার এজেন্টের সাথে একটা প্রাথমিক কথাবার্তা তারা শুরু করেছে। যদিও এটা এখন পুরোপুরি ডিপেন্ড করবে যে ম্যাকলারেন কি চাইছেন, তিনি কি ভারতের ক্লাবে আসবেন নাকি বাইরের ক্লাবে যাবেন, কারণ এটাও খেয়াল রাখতে হবে মোহনবাগান কিন্তু এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু ম্যাকলারেনের কাছে একটা সুযোগ থাকবে এশীয় ফুটবলে খেলার, এবং যেহেতু তিনি দল ছেড়েছেন ফলে তিনি চাইবেন একটা ভালো দলে যেতে, তা অন্য একটা ভালো লিগে যেতে, একটা ভালো দেশের লিগে যেতে, সেখানে ইন্ডিয়ান সুপার লিগ নিঃসন্দেহে গুণমানের বিচারে হয়তো অনেকটা এগিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। তবে ম্যাকলারেন কি আসবেন মোহনবাগানে, নাকি সিটি গ্রুপেরই আরেকটা দল মুম্বাই সিটি এফসি সেখানে কি আসবেন? কারণ আপনারা জানেন যে মুম্বাই সিটি এফসি বর্তমান কোচ পিটার ক্র্যাটকি, তিনি যিনি মুম্বাই সিটি এফসি হেড কোচ, তিনি কিন্তু একসাথে মেলবোর্ন সিটি এফসিরও দায়িত্বে ছিলেন, সহকারী হিসেবে কিন্তু দায়িত্বে ছিলেন, এবং সেখানে ম্যাকলারেনের সাথে দীর্ঘদিন তিনি কাজ করেছেন, সুতরাং সেই একটা সুসম্পর্ক হয়তো কাজ করতে পারে যে ম্যাকলারেন হয়তো মুম্বাই সিটি এফসিও যেতে পারে। সিটি গ্রুপের আন্ডারে আমরা দেখে থাকি যে সিটি গ্রুপের মধ্যে এই আদান প্রদানটা প্রায় সময় হয়, তো আশা করা যায় হয়তো ম্যাকলারেন মুম্বাইতে যেতে পারে। তবে যেই ক্লাবে যাক না কেন, ম্যাকলারেন কিন্তু একজন অত্যন্ত গুণসম্পন্ন স্ট্রাইকার, এবং দিমিত্রি রয়েছে, যদি মোহনবাগান আছে দিমিত্রি রয়েছে, জনি কাউকো রয়েছে, তো এত ভালো ভালো প্লেয়ার রয়েছে ভারতীয়, মানভি, লিস্টন, এত বল প্লেয়ার রয়েছে, সাহাল, থাপা, সুতরাং সাপ্লাইয়ের কিন্তু কোনো অভাব হবে না যদি ম্যাকলারেন আসেন। কিন্তু একটাই খবর আপাতত যেটুকু রয়েছে যে ম্যাকলারেনকে নিয়ে
এই জল্পনাটা যে শুরু হওয়ার অনেক আগে থেকেই কিন্তু ম্যাকলারেনকে নিয়ে একটা ইনকোয়ারি শুরু করেছে মোহনবাগান, যে তারা তাকে নিতে পারবে কি না, তারা তাকে সই করাতে পারবে না, কী টার্মস, কী আর্থিক চুক্তি, ম্যাকলারেনের ও তার এজেন্টের তরফ থেকে কী দাবি দেওয়া রয়েছে, সেগুলোই আপাতত প্রাথমিকভাবে কিন্তু জানতে চাইছে মোহনবাগান। ফলে যদি আসে নিঃসন্দেহে সেটা একটা দুর্দান্ত খবর হবে সবুজ বন ব্রিগেডের জন্য, তবে আপাতত কিন্তু ব্যাপারটা পুরোপুরি প্রাথমিক স্টেজে কিন্তু রয়েছে। একদম, এবং যদি আসে এবং অস্ট্রেলিয়ার তারকাদের একবারে সম্মিলিত হয়ে যাবে মোহনবাগান দল, এবং সেই দিকে আমরা নজর রাখবো ঠিক কথায়। কিন্তু এখন যাবতীয় লক্ষ্য, যাবতীয় নজর কিন্তু মেগা শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ISL-এর ফাইনাল, যেখানে মুখোমুখি মোহনবাগান এবং মুম্বাই CTFC। আপাতত সেই দিকেই আমাদের সকলের নজর থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।